গানে গানে সকালটা শুরু করব কোন গানটি শোনাবেন খুব রিসেন্টলি আমার একটা গান রিলিজ হয়েছে প্রাণের জ্বালা আমি খুব ভালো সারা পাচ্ছি দর্শকদের আজকে এই মিষ্টি সকালটা আমি মিষ্টি গান দিয়ে আমার দর্শকদের উপহার দিতে চাই আতর গোলাপ সোহা চন্দনে ছিটাইব রে বন্ধুর গান কই রইলি প্রাণের জালা নাজুরাই রে না আমার প্রাণের জালা নাজুরাই রে না গোলাপা চন্দন ছিটাই বলে বন্ধুর গায় কই রইলি রে অপ্রাহ দাগা দিয়া কলিজা প্রাণের জ্বালা নাজুরাই রে না আমার প্রাণের জ্বালা নাজুরাই রে না জায় মনের বনে কোকিল ডাকে দারুণ ফাগুন মাস এই সময়ে কার কোন যেতে করে বন্ধু মনের বনে কহকেলে ডাকে দারুণ ফাগুন এই সময়ে কার কোন যেতে করে বন্ধু বাস রইলি রে ও প্রাণ দাগা দিয়া কলি যায় প্রাণের জালা না জুরাই রে না জুরাই আমার প্রাণের জালা। রে বাহ এত দরদ দিয়ে যে যে লোকগানগুলো করেন ভালোবাসাটা ঠিক কোন সময়টায় জন্ম নিয়েছিল লোকগানের প্রতি আসলে ছোটবেলায় নাচ করতাম নাচ থেকে আমার গানে আসা ছোটবেলায় দেখতাম যে লোক গানের ওপর কিছু নাচ আমার টিচার যখন আমাকে শেখাতেন আমি সেই গানগুলোর সাথে নাচতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম তবে আমি সব ধরনের গান করতাম নাচ থেকে আমার গানে আসা আমি গুনগুন করে গান গাইতাম আর নাচ করতাম তো সেটা দেখে আমার মা নোটিস করলো যে আমার গানের গলাটাও সুন্দর তো উনি আমাকে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমিতে ভর্তি করিয়ে দিলেন আমি নাচও শিখেছি সেখানে এবং নাচের সাথে সাথে গানও শিখেছি সেখানেই তারপর ওখানেও কি লোকসঙ্গীতেই শেখে না ক্লাসিক্যাল শিখেছি আচ্ছা আমি সারগামটা ওখানেই আমার করা তারপর লোকসঙ্গীতে আসা আমার অনেক পরে আগে আমি রবীন্দ্র নজরুল আধুনিক সব ধরনের গান করতাম এবং আমি তখন গাইতেও পারতাম খুব ভালো আমি একটা কম্পিটিশনে ছিলাম ম্যাজিক বাওলিয়ানা সেটা ছিল লোকসংগীতের ওপর শুধু লোকসঙ্গীতের উপর বেস করে একটা কম্পিটিশন সেখানে আসার পর থেকে আমি দেখলাম যে আমার লোকসঙ্গীতের প্রতি ভালোবাসাটা মনে হয় সবচেয়ে বেশি এই জায়গাটা এসেই আমার সবচেয়ে লাগে তারপর হচ্ছে একসময় দেখলাম যে আমাদের দেশের গীতি কবি বিভিন্ন গীতিকবি লাইক আব্দুল করিম শ্রদ্ধ আব্দুল করিম শ্রদ্ধ রাধারমন আহ শ্রদ্ধ রমেশ শীল এবং অনেক নাম জানা অজানা অনেক গুণী গীতি কবি আছেন যাদের গান এখনো কিন্তু অনেক অনেকে গায় না বা অনেক পিছিয়ে আছে যাদেরকে আমরা চিনি না যাদেরকে আমরা জানি না এরকম অনেক গীতি কবি আছেন যাদেরকে যাদের গান আমরা অনেকেই জানি না তো সেই জায়গাটায় এসে আমার মনে হলো যে আমি কেন সেগুলো গাইছি না আস্তে আস্তে ফোক গান গাইতে গাইতে আমার এই গানগুলোর প্রতি এত ভালোবাসার জন্মে গেছে এখন অন্য গান আমার শুনতে ভালো লাগে খুব একটা গাইতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না